যশোরে 2500 পিসিআবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব 6 এর সদস্যরা। যশোর র‍্যাব 6 এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে এক নারী সহ দুজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা সহ যশোরে নিয়ে আসছে। এমন খবরের ভিত্তিতে শহরের মনিহার বাস স্ট্যান্ডের বিভিন্ন বাসে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।